দিনভর ভোট, রাতভর গণনা, ভোরবেলা ফল ঘোষণা। এই হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনী চিত্র। আজ সকাল 7টায় আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। এই নির্বাচনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব পেলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পীরা। এই মেয়াদের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মিশা সদাগর এবং সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল। 21 সদস্যের কমিটিতে আর কারা নির্বাচিত হলেন, জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। নানা জল্পনা কল্পনার পর শুক্রবার অনুষ্ঠিত হলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। দিনব্যাপী উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চলে ভোট গ্রহণ। পরে রাতভর ভোট গণনা শেষে আজ সকাল 7টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু। প্রাপ্ত ফলাফলে শিল্পী সমিতির এ মেয়াদের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন শক্তিমান খল অভিনেতা এবং বিগত দুই মেয়াদের সভাপতি মিশা সদাগর। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আরেক খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। জানা যায় সভাপতি পদে মিশা সদাগর 265 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহমুদ কলি পেয়েছেন 170 ভোট। সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজল পেয়েছেন 225 ভোট। 16 ভোট কম পেয়ে পরাজিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিপুণ আক্তার, তিনি পেয়েছেন 209 ভোট। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। এছাড়া 231 ভোট পেয়ে চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল ও 234 ভোট পেয়ে ডিএ তায়েব সহসভাপতি পদে জয়ী হয়েছেন। সহ সাধারণ সম্পাদক পদে আরমান, সাংগঠনিক সম্পাদক পদে জয় চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে আলেকজান্ডার বো, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মামুনুন হাসান ইমন এবং কোষাধ্যক্ষ পদে কমল নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য পদে মিশা ডিপজল পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন 9 জন। তারা হলেন সুচরিতা, রোজিনা, আলিরাজ, সুব্রত, দিলারা, ইয়াসমিন, শাহানুর, নানা সাহা, রত্না কবির ও চুন্নু। অন্যদিকে মাহমুদ কলি নিপুণ পরিষদের প্যানেল থেকে রিয়ানা পারভিন, পলি ও সনি রহমান কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন। বিজয়ী হয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডিপজল বলেন, চলচ্চিত্রের সব শিল্পীদের একসাথে নিয়ে কাজ করবেন তারা, তারা সবাই একই পরিবারের সদস্য। হার জিত বড় কথা না, ওকে আমি আমার মেয়ের মতন আদর করি। তবে আপনারা সবাই ভালো সুন্দরভাবে নির্বাচন করেছেন, আমরা সবাই মিলে একভাবে থাকতে চাই, আমরা কোনো ভাগাভাগি চাই না, আমরা সবাই এক। এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুক্রবার সকাল 9:30 এফডিসির শিল্পী সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়। দুপুরে 1 ঘন্টার বিরতি দিয়ে ভোট গ্রহণ চলে সন্ধ্যা 6:30 পর্যন্ত। এবারে নির্বাচনে 570 জন ভোটারের মধ্যে 475 জন শিল্পী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। দেশের বাইরে থাকায় ভোট দিতে আসেননি চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা মৌসুমি সহ বেশ কয়েকজন তারকা। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।